हाय वेलकम बैक टू माय चैनल रुमा डॉट ओबी। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সবথেকে ইম্পর্টেন্ট যে সেফ আছো। তো আজকে আমি আবার একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে চলে এসেছি। আজকের যে প্রোডাক্টটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, যে কোনো মেয়েরাই জানবে যারা মেকআপ করে এটা নিয়ে। এটা হচ্ছে গার্নিয়ার স্কিন ন্যাচারালস মিসেলার ওয়াটার, আর যেটা হচ্ছে মেকআপ রিমুভার। তো মেকআপ রিমুভার প্রোডাক্টের আজ আমি রিভিউ দেবো। তো চলো ভিডিওটাকে বেশি দেরি না করে স্টার্ট করা যাক। সো লেটস গেট স্টার্টেড। ব্র্যান্ড নেমটা তোমাদেরকে বলে দিলাম, এটা হচ্ছে গার্নিয়ার মিসেলার ওয়াটার। এটার পুরো ব্র্যান্ডটার নাম হচ্ছে গার্নিয়ার অল ন্যাচারালস। এটা হচ্ছে মিসেলার অয়েল ইনফিউজড ক্লিনজিং ওয়াটার। তো এটাতে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই আমি কাছ থেকে একটু দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ অয়েল অয়েল, মানে এটা ওয়াটার, এটার উপরে একটু অয়েল অয়েল দেখতে পাচ্ছ। তো এটা অয়েল ইনফিউজড হচ্ছে, এটা তো অয়েল দেওয়া আছে। তো এটা হচ্ছে আর ক্লিনজিং ওয়াটার এটা অবশ্যই, কেন কি পুরো মানে মেকআপ রিমুভ করে আর ফেসটাকেও ভালো করে ডার্ট রিমুভ করে। তো বলতে পারো এটা ক্লিনজিং ওয়াটার। এটা অল টাইপ স্কিনের জন্য হচ্ছে, মানে অয়েলি হচ্ছে কি ড্রাই হচ্ছে কি কম্বিনেশন কি নর্মাল, এগুলো মাথায় রেখে নিতে হবে না। এই একটা সব স্কিন টাইপের জন্যই হচ্ছে অল টাইপ স্কিন। তো এটা ভীষণ ভালো, রিমুভস ওয়াটারপ্রুফ মেকআপ। এটা ওয়াটারপ্রুফ মেকআপ রিমুভ করার জন্য ভীষণ ভালো। আর হ্যাঁ, এটা আমি বলে দিই, এই যে গার্নিয়ার মিসেলার ওয়াটার টু ভ্যারাইটি এটার বের করেছে। ফার্স্টটা হচ্ছে এটা, যেটা হচ্ছে অয়েল ইনফিউজড, আরেকটা প্লেন আছে, যেটা এই যে ঢাকনটা দেখতে পাচ্ছ, এই ঢাকনটা হচ্ছে পিঙ্ক কালারের, ওটা নর্মাল হচ্ছে, মানে ওয়াটারপ্রুফ যে মেকআপগুলো নয় সেগুলো রিমুভ করার জন্য ওই যে পিঙ্ক কালার আমি বলছি বটলটা, ওটা ভালো। বটলটা মানে এই যে ঢাকনটা, ওটা ওইটা ভালো, ওটাও গার্নিয়ার মিসেলার ওয়াটারই হচ্ছে। বাট এটাতে যেহেতু অয়েল ইনফিউজড আছে, তো সেই জন্য এটা ওয়াটারপ্রুফ মেকআপ রিমুভ করার জন্য মানে কি বলবো খুব ভালো। আমি নিজে পার্সোনাল ইউজ করেছি, তোমরা দেখতে পাচ্ছ এতটা খালি হয়ে গেছে, সামনে থেকে আমি দেখাচ্ছি এতটা কোয়ান্টিটি থাকে এটাতে, আর এটা এতটা খালি হয়ে গেছে। এটা বেশি ইউজ হয় না, কিছু ড্রপ লাগে, আর মানে একদম চুটকি বাজাতেই পুরো মেকআপ গন, এমনি টাইপের কিছু হয়। তো হ্যাঁ, এটা ওয়াটারপ্রুফ মেকআপের জন্য ভীষণ ভালো। এটা মানে স্কিনটাকে পুরো ক্লিন করে আর নারিশ করে। ক্লিন করে মানে ডার্ট ফার্ট যেগুলো থাকে মেকআপে, অনেক সময় হয় যে হ্যাঁ মেকআপ লাগাতে গেলে স্কিনটাকে আমাদের খারাপ করে, সেটা করবে না। প্লাস এটা যখন আমরা রিমুভ করব, তো অনেক রিমুভার আছে যেগুলো লাগাতে গেলে একটু ড্রাই ড্রাই ফিল হয় স্কিনে, তো সেই জিনিসটা ফিল হবে না। এটা মানে নারিশমেন্ট বানিয়ে রাখবে স্কিনে, যেটা ভীষণ ভালো। আর এটা হচ্ছে নো রিন্স অফ, মানে মেকআপটা রিমুভ করবে তারপরে ফেসটাকে ওয়াশ করার দরকার পড়ে না। যদি তোমরা চাও তাহলে, মানে যদি তোমাদের নিজের ইচ্ছে আছে যে হ্যাঁ আমি ফেসটাকে ওয়াশ করব তারপরে ফেস ওয়াশ দিয়ে কি নর্মাল, তো করতে পারো, নাহলে এটা ইউজ করার পরে ফেসটাকে ওয়াশ করার দরকার পড়ে না। আর এটা নন গ্রিসি হচ্ছে, মানে একদম চিপচিপা লাগবে না, একদম স্টিকি লাগবে না, এটা নন গ্রিসি। মানে লাগাতে, মানে যখন তোমরা ইউজ করবে তখন লাগাতে গেলে দেখবে যে হ্যাঁ অয়েল তো এটাতে আছেই, কিন্তু চিপচিপা ভাবটা লাগবে না, নন গ্রিসি হচ্ছে। অনেক প্রোডাক্ট আমাদেরকে দেখে লাগাতে হয়, মেকআপ রিমুভার আমাদেরকে বিশেষ করে দেখে লাগাতে হয়, কেন কি আইজে আমরা মেন মেকআপ করি, মানে বেশি মেকআপ বলতে পারো আইজেই থাকে। তো আইজে যে প্রোডাক্টগুলো স্যুট করা হয় কি কোনো ক্ষতি করবে না চোখের জন্য, সেগুলো ইউজ করাই ভালো। আর এটা হচ্ছে আইজের জন্য ভীষণ ভালো। এটাতে মানে লিখে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো এখানে আইজ লিপস অ্যান্ড ফেসের জন্য ভীষণ ভালো, তো এটা লেখা আছে। এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড, তো ডোন্ট ওয়ারি। আর এটার কোয়ান্টিটি হচ্ছে নেট কোয়ান্টিটি 125 ml, যেটা খুব বেশি কম না আমি বলবো না, মানে একলা যদি তোমরা ইউজ করছো, নিজের পার্সোনাল ইউজ করছো, তো সেটা ভীষণ ভালো। আর এটা মানে ট্রাভেল ফ্রেন্ডলি অবশ্যই, কেন কি তোমরা এটা মানে যাওয়া আসা ট্রাভেলের সময় এটা ইউজ মানে ব্যাগে রাখতে পারো আরামসে, কোনো রকম বেশি জায়গা নেবে না, এই ছোট্ট দেখতে পাচ্ছো। আর মেকআপ করতে গেলে একটা রিমুভার একদমই চাই, আমি বলবো যে হ্যাঁ যারা যারা মেকআপ করছো তারা তারা একটা মেকআপ রিমুভার অবশ্যই রাখবে নিজেদের কাছে। মানে আমি এটা বলছি না যে এইটাই নিতে হবে, কিন্তু হ্যাঁ এটা বলবো যে হ্যাঁ মেকআপ রিমুভারটা ইউজ করাটা দরকার স্কিনের জন্য। লক সিস্টেমটা ভীষণ ভালো, এই যে দেখতে পাচ্ছ নিজেই তোমরা শুনলে, আর কোনো রকমে মানে পড়ার ভয় নেই, তো সেই জন্য ব্যাগে আরামসে তোমরা ক্যারি করতে পারো। এটার প্রাইস হচ্ছে 225 rupees, কিন্তু এটা অলওয়েজ ডিসকাউন্টে থাকে, মানে আমি যখন যখন নিয়েছি ডিসকাউন্টেই পেয়েছি, সেই জন্য আমি বলতে পারি। আর আমি যেহেতু আমি ফ্লিপকার্ট থেকে বেশিরভাগ নিই, তো আমি এটাও ফ্লিপকার্ট থেকে নিয়েছি, কিন্তু এমন না যে শুধু ফ্লিপকার্টে পাওয়া যাবে, অ্যামাজন নাইকা
পপল যেখান থেকে ইচ্ছে তোমরা নিতে পারো। এটার যে সেলফ লাইফ হচ্ছে সেটা হচ্ছে 3 বছরের, এই ছোট্ট বটলটা 3 বছর, তো 3 বছরও যাবে না এটা যদিও, কিন্তু হ্যাঁ মানে টাইমটা অনেক বেশি দিয়েছে, তো সেটাও একটা ভীষণ ভালো পার্ট বলতে পারো। যখন এটাকে ইউজ করবে তখন এটাকে ভালো করে শেক করে নিতে হবে এমনিভাবে, আর এই যে অয়েলটা আছে এটা পুরো যেন মিক্স হয়ে যায় এই ওয়াটারের সাথে, তারপরে এটাকে আমাদেরকে ইউজ করতে হবে। এটা বলেছে যে ম্যাগনেটিক কাজ করবে, দেখা যাক। তো এটা হলো এটার পুরো ডিটেলস, আর চলো এটা ডেমো তাহলে দেখা যাক। আমি তো এমনি ইউজ করেইছি, তাও আমি ভাবলাম যে হ্যাঁ তোমাদের সামনে এটা ইউজ করে আমি দেখিয়ে দিই, তো এই প্রোডাক্টটা এখন আমি ইউজ করে তোমাদেরকে দেখাবো।